প্রথম ক্লাসগুলোতে আমরা যে বেসিক নিয়ে আলোচনা করতেছিলাম, যে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর মূল কনসেপ্ট কি এবং কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা ডিভাইসে চলে যাব। পাওয়ার ইলেকট্রনিক্স এ যেসব ডিভাইস ইউজ হয় সেই ডিভাইস গুলা কিভাবে কাজ করে, ক্যারেক্টারিস্টিক কি, এবং এগুলা থেকে আমরা কি কি বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারি, এখন আলোচনা হবে। আর এরপরে সবাই মাইক্রোফোন মিউট করে দাও, শব্দ আসলে। আচ্ছা, তো প্রথমে প্রথম যে ডিভাইসটা আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে ডায়োডস বা পাওয়ার ডায়োডস। অলরেডি তোমরা ইলেকট্রনিক্স এ এই বেসিক এলিমেন্ট গুলা সম্বন্ধে জেনে আসছো, আমরা এখানে তাও আরেকবার ব্রিফলি রিভিউ দেখব এগুলার। যেহেতু পাওয়ার ইলেকট্রনিক্স এ বারবার এই ডিভাইস গুলো আসবে, সেহেতু এদের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা দরকার। প্রথম কথা হচ্ছে ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস, এটা একটা নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট। রেজিস্টর যেমন একটা লিনিয়ার সার্কিট এলিমেন্ট, যেমন ভি সমান সমান আই আর এই ইকুয়েশনকে ফলো করে, অর্থাৎ ওয়াই সমান সমান এম এক্স ইকুয়েশনকে ডাইরেক্ট রেজিস্টর ফলো করে, তো এই কারণে রেজিস্টর একটা লিনিয়ার ডিভাইস। ডায়োডেরও দুইটা টার্মিনাল আছে, কিন্তু ডায়োড রেজিস্টারের মতো না, এটা নন লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ডায়োডের ব্লক পাওয়া যায়, কিন্তু অনেক সময় এই ব্লক গুলোকে ডাইরেক্ট বাজারে রেকটিফায়ার নামেও পরিচিত হয়। অ্যাকচুয়ালি ডায়োড হচ্ছে কি, একটা আনকন্ট্রোল সুইচ। ডায়োডকে সুইচ হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ এটার অন অফ ক্যারেক্টারিস্টিক্স আছে। তবে এটা আনকন্ট্রোলেবল বলা হয় এই হিসাবে যে এটার অন অফ ক্যারেক্টারিস্টিক্স ডিরেক্টলি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ইউজার এন্ডে এটার কোনো কন্ট্রোল থাকে না। ওয়ান্স এটা সার্কিটে কানেক্ট হয়ে যায় তখন এটার কন্ট্রোলার ইউজারের হাতে থাকে না, ভোল্টেজ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট দ্বারাই এটার অন অফ ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল হয়। সেই হিসেবে এটা আনকন্ট্রোলেবল ডিভাইস। ডায়োডের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে সবচেয়ে কমন যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে গিয়ে রেকটিফায়ার, অর্থাৎ এসি কে ডিসি কনভার্ট করতে গেলে ডায়োড ব্যবহার করা হয়। ডায়োডের সিম্বল তোমরা অলরেডি জানো, এটা দুইটা টার্মিনাল আছে, অ্যানোড এবং ক্যাথোড। সাধারণ পি পি সাইড যেটা, অর্থাৎ ডায়োডের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের স্যান্ডউইচ নিয়ে একটা পিএন জাংশন ডায়োড তৈরি হয়। পিএন জাংশনের পি সাইডটাকে অ্যানোড বলে এবং এন সাইডটাকে ক্যাথোড বলে। আর ডায়োড সবসময় ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো করে, অর্থাৎ এটার কারেন্ট সব শুধুমাত্র অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত হয়, মূল কারেন্টের যে প্রবাহ। এবং ডায়োডের ভোল্টেজ যদি আমরা কখনো বলি ভিডি, তাহলে রেফারেন্স হচ্ছে গিয়ে পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ তুমি যদি ডায়োডের ভোল্টেজ কনভেনশনাল প্রসিডিউর অনুযায়ী মাপতে চাও, তাহলে পি তে তোমাকে ভোল্টমিটারের পজিটিভ টার্মিনাল ধরতে হবে এবং এন এ ভোল্টমিটারের নেগেটিভ টার্মিনালটা ধরতে হবে। ডায়োডের রিয়েল ক্যারেক্টারিস্টিক্স এ যাওয়ার আগে আমরা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটু আলোচনা করতে চাই। ইলেকট্রনিক্স এ তোমরা অলরেডি এই এই ধারণা গুলো পেয়ে থাকবা, তারপরেও আরেকবার রিভিউ করা হইতেছে। সেটা হচ্ছে যে ডায়োডে আইভি ক্যারেক্টারিস্টিক্স, আমরা এই ডান পাশে যে ফিগারটা দেখতে পাইতেছি এটা হচ্ছে কি, একটা আইডিয়াল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স। আইডিয়াল ডায়োডে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যবর্তী ভোল্টেজ যদি নেগেটিভ হয়, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের এই দুইজন দুইটা টার্মিনাল অ্যাক্রসে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে ডায়োডের ভিতর দিয়ে আইডিয়ালি কোনো কারেন্ট ফ্লো হবে না।
আর যখন অ্যানোড থেকে ক্যাথোডের ভোল্টেজ জিরোকে ক্রস করে বা পজিটিভ রেঞ্জে চলে যায়, তখন ডায়োড কন্ডাক্ট করে এবং তখন ডায়োডের ভিতর দিয়ে যথেচ্ছ পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে। এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। তো যদি নেগেটিভ অ্যানোড টু ক্যাথোড এই ভোল্টেজটা নেগেটিভ হয়, তাহলে ডায়োডকে রিভার্স বায়াস ডায়োড বলে। এই অবস্থায় ডায়োড কাট অফ বা সিম্পলি অফ মোডে থাকে। যখন একটা ডায়োড কাট অফ মোডে থাকে, তখন সেটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। আর যখন ডায়োড ফরওয়ার্ড বায়াসে চলে যায়, অর্থাৎ ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করো, তখন ডায়োডের অ্যাক্রসে ডায়োড একটা শর্ট সার্কিট হিসেবে বিহেভ করে এবং শর্ট সার্কিটের ভিতর দিয়ে সার্কিটের ভোল্টেজ অনুযায়ী কারেন্ট ফ্লো করতে পারবে, এবং এটা এই ডায়োডকে ফরওয়ার্ড বায়াস ডায়োড বলে। ফরওয়ার্ড বায়াস ডায়োড টার্ন অন কন্ডিশনে থাকে এবং সেই ক্ষেত্রে আইডিয়াল কন্ডিশনে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো হয়। প্র্যাকটিক্যালি যদি আমরা বলে থাকি, তাহলে এই ভোল্টেজ ড্রপটা বিভিন্ন রেঞ্জে হইতে পারে। সিলিকন ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজ ড্রপটা 0.7 ধরা হয়, জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে 0.3, পাওয়ার ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজ ড্রপটা অনেক বেশি হইতে পারে, বেশি বলতে 1 ভোল্ট 2 ভোল্ট এই রেঞ্জেও ভোল্টেজ ড্রপ হইতে পারে। পাওয়ার বড় বড় ডায়োড আছে কিছু পাওয়ার ডায়োড বলে, সে তাদের ক্ষেত্রে এই ভোল্টেজটা 1 ভোল্ট 2 ভোল্টেও হইতে পারে। তো রিয়েল ক্যারেক্টারিস্টিক্স এ ফরওয়ার্ড বায়াস এ ছোট একটা ভোল্টেজ ড্রপ থাকে, ফরওয়ার্ড বায়াস এ ডায়োড অন থাকে এবং এক্সপোনেনশিয়ালি এটার কারেন্ট বাড়তে থাকে। আর রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োড এর ভিতর দিয়ে খুবই স্মল কারেন্ট একটা ফ্লো হয়, যেটাকে নেগলিজিবল ধরা হয়, 10^-7 থেকে 10^-15 এম্পিয়ার এই রেঞ্জে এই কারেন্টটা থাকে। এই কারেন্টটাকে লিকেজ কারেন্ট বলে বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে। নর্মালি এই কারেন্টটাকে ইগনোর করা যায় খুব সফিস্টিকেটেড ডিভাইস ছাড়া। আর রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করারও একটা লিমিট আছে সবকয়টা ডায়োডেরই, ডেটা শিট যখন প্রোভাইড করা হয় কিংবা ম্যানুফ্যাকচারার একটা ভোল্টেজ দিয়ে দেয় যে এতখানি নেগেটিভ ভোল্টেজ বা রিভার্স ভোল্টেজ সে সহ্য করতে পারবে, ওই ভোল্টেজটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে ডায়োডের। ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে যদি বেশি ভোল্টেজ রিভার্স কন্ডিশনে তুমি অ্যাপ্লাই করো, তাহলে ডায়োডের পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে এবং ডায়োডের ভিতরে যে পিএন জাংশনের যে জাংশন ক্যারেক্টারিস্টিক, সেই জাংশন ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রয় হয়ে যাবে। নতুন যে টপিকস ইয়েটা আসতেছে ডায়োডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইয়ে রিভার্স রিকভারি কারেন্ট বা রিভার্স রিকভারি টাইম নামে দুইটা ক্যারেক্টারিস্টিক আছে ডায়োডের। নর্মালি আমরা জানি যে ডায়োডে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ দিলে ডায়োড অন হবে, আর রিভার্স বায়াস ভোল্টেজ দিলে ডায়োড অফ হয়ে যাবে, কারেন্ট জিরো হয়ে যাবে। তবে আরেকটা ডাইনামিক ক্যারেক্টারিস্টিক যেটা মোমেন্টারিলি ঘটে থাকে, সেটা হচ্ছে গিয়ে রিভার্স রিকভারি ফেনোমেনা। এই ক্ষেত্রে যখন তুমি একটা ডায়োড ধরো সুইচ অন আছে, এই অবস্থা থেকে সাডেনলি ডায়োডটাকে টার্ন অফ করলা বা সুইচ অফ করলা বা নেগেটিভ ভোল্টেজ তার অ্যাক্রসে অ্যাপ্লাই করলা, তখন যেটা হবে যে যে ডান পাশে যে ফিগারটা দেখতেছো, এই ফিগারে তোমার ডায়োডের কারেন্টটা রিডিউস হওয়া শুরু হবে। এরপরে যেটা হবে যে ডায়োডের ভিতর দিয়ে রিভার্স ডিরেকশনে একটা মোমেন্টারিলি একটা কারেন্ট ফ্লো হবে। এই মোমেন্টারিলি যে রিভার্স কারেন্টটা ফ্লো হয় এবং কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে চলে যায় সুইচ অন থেকে অফ করার সময়, এই কারেন্টটার নামই হচ্ছে গিয়ে রিভার্স রিকভারি কারেন্ট। এবং এই কারেন্টটা যত সময় ধরে স্থায়ী হয়, সেই সময়টার নাম হচ্ছে গিয়ে রিভার্স রিকভারি টাইম। এই টাইমটার পরিমাণ সাধারণত 1 সেকেন্ডের কম হয় নর্মাল ডায়োডের ক্ষেত্রে। এখন এটা ইম্পর্টেন্ট, এই এই ক্যারেক্টারিস্টিকসটা কখন মাথায় রাখতে হবে, এই ক্যারেক্টারিস্টিকসটা মাথায় রাখতে হবে যখন আমরা হাই হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ডায়োডকে ব্যবহার করব। যে ক্ষেত্রে ধরো কোন একটা সার্কিটের সুইচিং ফ্রিকোয়েন্সি বা যে যে সুইচ অন অফ করার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা ইউজ হইতেছে 1 কিলো,
তার মানে হচ্ছে যে এই 1 কিলোহার্টজ টাইমের ভিতরে তোমার সুইচ, তার মানে হচ্ছে 1 মিলিসেকেন্ড হচ্ছে গিয়ে এই টাইম পিরিয়ড। এই 1 মিলিসেকেন্ড টাইম পিরিয়ডের ভিতরে সুইচ অন হয়ে আবার অফ হবে, আবার 1 মিলিসেকেন্ড পরে আবার অন হয়ে যাবে। তাহলে এখন আমাদের ডায়োড যদি প্রপারলি কাজ করতে হয়, এই সুইচিং সাইকেলে যদি প্রপারলি কাজ করতে হয়, তাহলে ডায়োডও এই 1 মিলিসেকেন্ডের ভিতরে অন হয়ে অফ হয়ে আবার অন হতে হবে। তো তুমি যদি এমন একটা ডায়োড ইউজ করো যেটা রিভার্স রিকভারি টাইম 1 মিলিসেকেন্ডের চেয়ে বেশি, তাহলে যেটা হবে যে ডায়োড এই এক এই সুইচিং সাইকেলের ভিতরে অন তো অন হইলো, অফ হয়ে আবার অন হওয়ার আগেই মধ্যেই এর মধ্যে কয়েকটা সুইচিং পালস পার হয়ে যাবে। সুইচিং পালস পার হয়ে যাওয়ার ফলে তোমার যে আউটপুট পাওয়ার কথা তোমার সার্কিট থেকে, সেই আউটপুট তুমি পাবা না। সমাধান কি? সমাধান হচ্ছে গিয়ে ফার্স্ট রিকভারি ডায়োড নামে কিছু ডায়োড আছে, তাদের রিভার্স রিকভারি টাইমটা খুবই খুবই স্মল। সেগুলা লাইন ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে যেসব ডায়োড ইউজ করা হয়, যেমন 60 হার্টজ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যেসব ডায়োড ইউজ করা হয়, সেইসব ডায়োডের ফার্স্ট রিকভারি ডায়োড ইউজ করা হয় যদি ফ্রিকোয়েন্সির সাথে, মানে ফ্রিকোয়েন্ট সুইচ অন অফ করার দরকার হয় ডায়োডের ভিতর দিয়ে, তাহলে আমাদের ফার্স্ট রিকভারি ডায়োড লাগবে। ডায়োডের ইয়েতে দেখে নিতে হবে আগে, ডেটা শিটে আগে দেখে নিতে হবে, যদি হাই ফ্রিকোয়েন্সি কিংবা ফ্রিকোয়েন্টলি টার্ন অন অফ হয় এরকম কোন সার্কিটের ডায়োড কি ইউজ করতে হয়, তাহলে তুমি যে ডায়োডটা ইউজ করতেছো সেই ডায়োডটার ডেটা শিট আগে দেখে নিতে হবে যে এটার রিকভারি টাইম কত, রিভার্স রিকভারি টাইম কত। সিলিকন কার্বাইড ডায়োড নর্মালি আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কি সিলিকন জাংশন ডায়োড। সিলিকন কার্বাইড ডায়োড পাওয়া যায়, এগুলোতে খুবই রিভার্স রিকভারি টাইম খুবই কম, ফলে হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে বেশি এফিসিয়েন্সি যেখানে দরকার হয় কিংবা হাই ফ্রিকোয়েন্সিতে সেখানে এই ডায়োড গুলো ইউজ করা যায়। এখন আমরা তো বললাম যে ডায়োড সুইচ অন অফ হইতে পারে, ডায়োড পজিটিভ ভোল্টেজ দিলে এটা ফরওয়ার্ড বায়াস হয়, নেগেটিভ ভোল্টেজ দিলে এটা রিভার্স বায়াস হয়। ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স বা বেসিক কোন প্রিন্সিপালে ডায়োডটা কাজ করে সেটা আমরা একটু দেখতে চাই। এখানে বলে রাখি যে তোমরা কি ইন্টারনাল স্ট্রাকচার দেখছো ডায়োডের, মানে ইলেকট্রনিক্স কি এই ইন্টারনাল স্ট্রাকচার গুলো পড়ানো হয়েছে? আলোচনায় শুরু হবে গিয়ে এই ইয়ে দিয়ে, এই টপিকস গুলো দিয়ে, এবং সেখানে তোমাদেরকে ডিটেলস ইকুয়েশনের ডিরাইভেশন প্লাস ওভারঅল স্ট্রাকচার সবই পড়ানো হবে। এখানে জাস্ট আমি বেসিক প্রিন্সিপাল গুলো আলোচনা করতে চাই, কারণ এই যে ডায়োডে যে পিএন জাংশন থাকে, এই পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক নিয়ে আবার বিজেটিতে আলোচনা হবে, আবার মসফেটে আলোচনা হবে। পিএন জাংশনের মধ্যে আসলে কি ঘটতেছে সেটা জানা দরকার, প্লাস যারা এই ফিল্ডে রিসার্চ করতে আগ্রহী তারা এই তাদের কাছে এই ধারণাগুলো খুবই পরিষ্কার হওয়া দরকার যে সেমিকন্ডাক্টরের বেসিক রুলগুলা কি। আমি একেবারে বেসিক ইয়ে নিয়ে আলোচনা করব, যতটুকু আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স বোঝার জন্য দরকার ততখানি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে ধরো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, সেখানে পি টাইপ ডোপিং করলো একটা, আর একটা এন টাইপ ডোপিং করলো। পি টাইপ ডোপিং করার মানে হচ্ছে যে সেখানে তুমি কিছু অ্যাকসেপ্টর অ্যাটম সেমিকন্ডাক্টর ওয়েফার আছে, সেই সেমিকন্ডাক্টর ওয়েফারের ভিতরে তুমি অ্যাকসেপ্টর অ্যাটম দিয়ে দিলা, তাহলে
প্রপার প্রসেসে ফ্যাব্রিকেশনের যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী এই ডোপিংটা করা হইলে সেটা একটা পি টাইপ ডিভাইসে পরিণত হয় বা পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হয়। আর অন্য একটা সেমিকন্ডাক্টরে যদি ডোনর অ্যাটমকে ইমপ্ল্যান্ট করা হয় তাহলে সেটা এন টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হয়। এখন আমার যে ডিভাইসটা আছে সেটাই ধরো এতটুকু হচ্ছে কি আমার পি টাইপ। আচ্ছা আর হচ্ছে এতটুকু হচ্ছে কি আমার এন টাইপ। এখন কি করলাম আমি পি আর এন টাইপের দুইটা সেমিকন্ডাক্টরকে সামহাউ তাদেরকে একজনের সাথে আরেকজনকে অ্যাটাচ করলাম বা ফ্যাব্রিকেট করলাম। এটা যদি এইভাবে একজনের সাথে আরেকজনকে জোড়া লাগানো যায় সোজা কথায় তাহলে কি হবে, কি কি ঘটনা ঘটতে পারে বুঝার সুবিধার জন্য যেটা করা হয়েছে এখানে, অ্যাসেপ্টরের মধ্যে অ্যাসেপ্টর অ্যাটমটা এটাকে এখানে পি টাইপের মধ্যে যেই অ্যাটম গুলাকে ডোপ করা হয়েছে সেই ডোপ গুলার কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে এইটা এই লেভেলে আছে এবং ইউনিফর্মলি ডোপ করা হয়েছে। আর এন টাইপ যেই ম্যাটেরিয়ালটা আছে সেই এন টাইপ ম্যাটেরিয়ালে ডিফিউজ আমাদের কনসেন্ট্রেশন, যেই কনসেন্ট্রেশন অর্থাৎ পার কিউবিক মিটারে বা পার কিউবিক সেন্টিমিটারে কতখানি অ্যাটম ডোপ করা হয়েছে সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে গিয়ে তোমার এন ডি। এখন যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের আধিক্য আছে এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের আধিক্য আছে, সেহেতু ডিফিউশনের প্রিন্সিপাল অনুযায়ী অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া যেটাকে বলে এই ব্যাপন প্রক্রিয়া অনুযায়ী ইলেকট্রন হোলগুলা পি টাইপ থেকে এন টাইপের দিকে ডিফিউজড হবে, ইলেকট্রনগুলা এন টাইপ থেকে পি টাইপের দিকে ডিফিউশন হওয়ার চেষ্টা করবে। আর মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে গিয়ে এদের বাউন্ডারি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তাদের এই যে x ইকুয়াল 0 যে রিজিওনটা এই রিজিওনটা হচ্ছে গিয়ে এই বাউন্ডারি, এই পি আর এন এর মধ্যে বাউন্ডারি। এখন কয়েকটা ধাপে এই ঘটনাগুলো ঘটবে, সে ধাপগুলো কি কি? এন টাইপে অর্থাৎ আমার এই পাশটায় এই পাশটায় মূল চার্জ ক্যারিয়ার হচ্ছে বা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে ইলেকট্রন। ইলেকট্রন কি করবে, ইলেকট্রন গুলা যখন তুমি পি আর এন এই দুইজনকে একজনের সাথে আরেকজনকে স্যান্ডউইচ স্ট্রাকচার তৈরি করবা কিংবা একজনের সাথে আরেকজনকে জোড়া লাগাবা তখন ইলেকট্রন গুলা এই এন রিজিয়ন থেকে পি রিজিয়নের দিকে ডিফিউজ হওয়া শুরু হবে। আর পি তে হচ্ছে গিয়ে এই যে আমার এই এই জায়গাটাই হচ্ছে গিয়ে হোলের আধিক্য বেশি, তো সেখানে কি হবে, সেখানে যেটা হবে যে আমার এই পাশ থেকে এই পাশে হোল গুলা ফ্লো হওয়ার চেষ্টা করবে বা ডিফিউজ হবে, অ্যাকচুয়ালি ডিফিউজ হবে। যদি বাইরে দিয়ে অর্থাৎ এখান দিয়ে কোনো এক্সটার্নাল কানেকশন না থাকে তাহলে এই ডিফিউশনটা একটা পর্যায় পর্যন্ত চলবে, কতখানি পর্যায় পর্যন্ত চলবে সেই অ্যান্সারটাই আমরা আসতেছি। যেহেতু ইলেকট্রনগুলো এখান থেকে এখানে ডিফিউজ হচ্ছে, ইলেকট্রনগুলো এই আমার বাম পাশ থেকে ডান পাশ অর্থাৎ এন থেকে পি এর দিকে ডিফিউজ হচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো পিছনে রেখে আসবে কাকে, ইলেকট্রনগুলো পিছনে রেখে আসবে হচ্ছে গিয়ে ডোনর অ্যাটমগুলোকে। ডোনার অ্যাটম গুলো তাদের নিজস্ব একটা ইলেকট্রন হারায় ফেলার কারণে ডোনার অ্যাটম গুলো পজিটিভ চার্জ যুক্ত অ্যাটমে পরিণত হবে। এই এগুলো সব হচ্ছে কি আমার ডোনার অ্যাটম, তারা তাদের ইলেকট্রন হারানোর কারণে তারা পজিটিভ চার্জ যুক্ত অ্যাটমে পরিণত হয়েছে আর ইলেকট্রন গুলো ডিফিউজড হয়ে পি এর দিকে চলে আসছে। সিমিলারলি এখানে অ্যাকসেপ্টর অ্যাটম আছে পি টাইপের, পি টাইপের যে অ্যাটম গুলো তারা একটা হোল ডিফিউজ হওয়ার কারণে তারা নেগেটিভ বা নেগেটিভ চার্জ যুক্ত অ্যাটমে পরিণত হবে।
ফলে আমার যে অ্যাকসেপ্টর যারা আছে তাদের পি টাইপ এসে এই অ্যাকসেপ্টর অ্যাটম গুলো নেগেটিভ আয়নে পরিণত হয়েছে। এখন পি আর এন এর মধ্যে তাহলে বাউন্ডারির এই পাশে আর ওই পাশে যে ঘটনাটা ঘটছে সেখানে এখানে পজিটিভ চার্জ যুক্ত মলিকুল আর এখানে নেগেটিভ চার্জ যুক্ত মলিকুল, ফলে পজিটিভ আর নেগেটিভ চার্জ যুক্ত মলিকুলের এই উপস্থিতির কারণে একটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউস হবে। এখন আমরা জানি যে কনভেনশনাল প্রথা অনুযায়ী ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন হচ্ছে কি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, ফলে আমার এই এই পি এর এই রিজিয়ন এন এর এই রিজিয়ন থেকে পি এর এই রিজিয়নের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে। যখন পি আর এন কে জোড়া লাগানো হবে তখন এই ঘটনাটা ঘটবে। এই ঘটনাটা ঘটার ফলে যেটা হবে যেহেতু এখানে এই অ্যাডজাসেন্ট দুইটা রিজিয়ন অর্থাৎ যেই রিজিয়নের মধ্যে এই ঘটনাটা ঘটবে সেই রিজিয়নটার ভিতরে ইলেকট্রন এবং হোল একজন আরেকজনকে সুইপ্ট আউট করে দিবে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে একজন আরেকজনকে নালিফাই করে দিবে। এই ইলেকট্রনটা চার্জ বিহীন রিজিয়ন না, তবে এই রিজিয়নে যতটুকু চার্জ থাকার কথা সেই চার্জ এই রিজিয়নে থাকবে না, অর্থাৎ একজন আরেকজনকে নালিফাই করে দেয়া অথবা একজন আরেকজনকে ভয়েড করে দেওয়ার কারণে যে রিজিয়নটা তৈরি হয় তাকে স্পেস চার্জ বলে। তো এই যে আমাদের যে স্পেস চার্জ রিজিয়ন এই রিজিয়নটাকে ধরা হয় যে ডিপ্লেশন রিজিয়ন নামে অভিহিত করা হয়, এই ডিপ্লেট অর্থাৎ ভয়েড অফ চার্জ বা চার্জের শূন্য একটা রিজিয়ন হিসেবে এই রিজিয়নটাকে ধরা হয়। এখন এখানে দুই রকম ফোর্স কাজ করতেছে, আমাদের এই যে স্পেস চার্জ রিজিয়ন যেটা তৈরি হয়েছে এর উপর দুই রকম চার্জ কাজ করছে, দুই রকম ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে কি ডিফিউশন ফোর্স আর একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ব্যালেন্স কন্ডিশনে যেটা হয় এখানে যে ইলেকট্রিক এখানে কিন্তু এখনো চার্জের গ্র্যাডিয়েন্ট আছে, চার্জের গ্র্যাডিয়েন্ট আছে মানে চার্জের কনসেন্ট্রেশনের ডিফারেন্স আছে, অর্থাৎ পিতে যে চার্জের পিতে চার্জের কনসেন্ট্রেশন অর্থাৎ পিতে যে পজিটিভ চার্জ অর্থাৎ হোলের যে কনসেন্ট্রেশন আর স্পেস চার্জ রিজিয়নে যেই চার্জের কনসেন্ট্রেশন এই দুইটা কনসেন্ট্রেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য থাকার কারণে একটা ডিফিউশন ফোর্স কাজ করবে যে এই পি পি বলবে যে হোল গুলাকে তুমি এখানে ডিফিউজড হও, কিন্তু ইলেকট্রিক ফিল্ড যেটা অলরেডি যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডটা সেই ডিফিউজ হওয়াকে বাধা দিবে। ইলেকট্রিক ফিল্ড বলবে যে অলরেডি এখান থেকে এখানে একটা ফিল্ড এক্সিস্ট করতেছে এবং সেই ফিল্ডটা হোলকে আসলে এই পি থেকে স্পেস চার্জ রিজিয়নের দিকে আসতে বাধা দিবে। সিমিলারলি এন টাইপ যে আমার রিজিয়নটা আছে সেই এন টাইপ রিজিয়নে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি হওয়ার কারণে স্পেস চার্জ রিজিয়ন হচ্ছে এখানে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি হওয়ার কারণে ডিফিউশনের প্রসেস বলবে যে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ফ্লো হয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্স সেই ফোর্স তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে কাজ করতেছে। সো ইলেকট্রনের উপর যদি আমরা বলি যে হোলের উপর ইলেকট্রিক ফিল্ড বাম দিক থেকে ডান দিকে কাজ করতেছে তাহলে ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা কাজ করবে অপোজিট ডিরেকশনে কাজ করার কারণে ইলেকট্রিক ফিল্ডটা বলবে যে এই ইলেকট্রন গুলাকে এই ডিরেকশনে অর্থাৎ এন থেকে স্পেস চার্জ রিজিয়নের দিকে ফ্লো হইতে বাধা দিবে। এবং যখন থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে অর্থাৎ যখন থার্মালি ডিভাইসটা একটা কনস্ট্যান্ট কন্ডিশনের মধ্যে থাকবে তখন সেই থার্মাল ইকুইলিব্রিয়ামে এই ডিফিউশন ফোর্স এবং এই ইলেকট্রিক ফোর্স একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে দিবে। যখন একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে দিবে যেই যেই অবস্থায় গিয়ে একজন আরেকজনের কে ব্যালেন্স আউট করে দিবে সেই অবস্থায়
সেই অবস্থাটার নাম হচ্ছে গিয়ে থার্মাল ইকুইলিব্রিয়াম, এবং সেই অবস্থাটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে গিয়ে যে ডিভাইসটার টেম্পারেচার কত, দ্বিতীয় কথা হচ্ছে যে এটার মধ্যে কতখানি ডোনর এবং কতখানি অ্যাকসেপ্টর অ্যাটম হয়েছে ডোপিং করা হয়েছে, এবং এটার স্পেস চার্জ অর্থাৎ আমাদের ডিপ্লেশন রিজিওন, এই ডিপ্লেশন রিজিওনের ডেপথ বা ওয়াইড এটা কতখানি পর্যন্ত স্প্রেড হয়েছে, এই সব কিছু মিলিতভাবে নিয়ে তারপরে আমার এই থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা তৈরি হবে। তো ওভারঅল ওভারঅল এখানে একটা ভোল্টেজ ব্যারিয়ার এক্সিস্ট করে, যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ভোল্টেজ ভোল্টেজ ব্যারিয়ার এক্সিস্ট করে। যখন তুমি একটা পিএন জাংশন অর্থাৎ ডায়োড নর্মাল একটা ডায়োড নর্মাল কন্ডিশন বাইরে থেকে কোনো ভোল্টেজ ডায়োডের মধ্যে অ্যাপ্লাই করো নাই, তখন কি হবে, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই হচ্ছে কি আমাদের পি টাইপ, এই হচ্ছে কি আমাদের এন টাইপ, এখানে মাঝখানে হচ্ছে কি আমাদের ডিপ্লেশন রিজিওন, বাইরে থেকে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় নাই, নো ভোল্টেজ বায়াস। এখন যেটা হবে যে এই এই ইলেকট্রিক ফিল্ড এর কারণে আমার এন টাইপের ভিতরে একটা পজিটিভ পটেনশিয়াল এবং পি টাইপের ভিতরে ব্যালেন্স কন্ডিশনে যখন থার্মাল ব্যালেন্স অবস্থায় পৌঁছে গেছে, তখন এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে একটা ব্যারিয়ার তৈরি হবে, ভোল্টেজের ব্যারিয়ার। এই ভোল্টেজের ব্যারিয়ারটা এন এর মধ্যে থাকবে এই লেভেলে, আর পি এর মধ্যে থাকবে হচ্ছে গিয়ে এই লেভেলে। অ্যাকচুয়ালি এরা একটা এই ধরনের কার্ভ কে ফলো করে, যেটা সেমিকন্ডাক্টর ডিভাইসে তোমাদেরকে পড়ানো হবে। এই এনার্জি গুলার সাথে অনেক কিছু জড়িত, কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, ফার্মি লেভেল, এই টাইপের বেশ কিছু ওয়ার্ড জড়িত। অত ডেপথে আমরা যাইতে চাই না, কারণ এগুলা ওই কোর্সটা কভার হবে। তো ধরে নিলাম আমরা যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইলো ইলেকট্রন এবং হোল এর ডিফিউশন হওয়ার কারণে, সেই ইলেকট্রিক ফিল্ড এর কারণে এরকম একটা ভোল্টেজ ব্যারিয়ার এক্সিস্ট করে। নরমালি থার্মাল ইকুইলিব্রিয়ামে এই ব্যারিয়ারটা থাকার কারণে আমার ডান দিকে পি এর যে হোল এর কনসেন্ট্রেশন আছে, সেই হোল গুলা এই ব্যারিয়ার কে অতিক্রম করে যেতে পারে, কারণ হোল এর জন্য পজিটিভ ভোল্টেজ হচ্ছে কি একটা ব্যারিয়ার। তো এই এই ব্যারিয়ারটা যদি নিচু থাকে তাহলে হোল এর জন্য ডিফিউজড হওয়া সহজ হয়, আর যদি নেগেটিভ নেগেটিভ পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে যে ইলেকট্রনের জন্য বাধা, যদি ব্যারিয়ারটা ইলেকট্রনের জন্য নিচু হয় তাহলে ইলেকট্রনের ডিফিউজ হইতে কিংবা অন্য যে কোনো প্রসেসে ইলেকট্রন ফ্লো হইতে সেটা সুবিধা হয়। যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তখন এই ব্যারিয়ারটা এমন একটা অবস্থায় থাকে যে ফার্দার আর হোল কিংবা ইলেকট্রন ডিফিউজ হইতে পারবে না, এবং একটা ব্যালেন্স কন্ডিশন মেনটেন করতেছে পিএন জংশন। এবার যে কাজটা করা হইল সেটা হচ্ছে যে আমরা রিভার্স বায়াস রিজিওন তৈরি করলাম, ভোল্টেজের রিভার্স বায়াস। ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াস তোমরা জানো যে এন এর সাথে পজিটিভ চার্জ যুক্ত হয়, পজিটিভ ভোল্টেজ সোর্স এর পজিটিভ টার্মিনাল যুক্ত হয়, আর পি এর সাথে ভোল্টেজ সোর্স এর নেগেটিভ টার্মিনাল যুক্ত হয়। এখন এই যুক্ত হওয়ার দ্বারা কি কি ফেনোমেনা ঘটতেছে, দেখো অলরেডি কিন্তু এখানে ব্যারিয়ার আছে, আমি আরো এক্সট্রা ভোল্টেজ যোগ করলাম এন এর সাথে, তাহলে কি হবে, এন এর পজিটিভ ব্যারিয়ার যেটা সেটা আগের চেয়ে উপরের দিকে উঠে যাবে, আগে যে লেভেলে ছিল সেই লেভেলের চেয়ে এই ব্যারিয়ারটা এখন, আগে ছিল এই লেভেলে এখন এই ব্যারিয়ারটা বেড়ে গেল। আচ্ছা, আর পি এর ক্ষেত্রে কি আছে, পি এর ক্ষেত্রে অলরেডি ব্যারিয়ারটা এখানে এক্সিস্ট করে, নেগেটিভ ভোল্টেজ যুক্ত করার কারণে পি এর ব্যারিয়ারটা আগের চেয়ে আরো নেগেটিভ দিকে বেড়ে গেল, ফলে কি হইতেছে, আগে তো ডিফিউজ হওয়ার জন্য ব্যারিয়ার দেখতেছিল কম, হার্ডল ছিল কম, এখন তুমি হাই জাম্প করার জন্য ব্যারিয়ারটাকে আরো বাড়াই দিলে, ফলে সে আরো বেশি এনার্জি তাকে গেইন করতে হবে, এনার্জিটা দেওয়ার মতো কেউ নাই তাকে, ফলে সে একটা দেখতে পাবে যে বড় বাধা তৈরি হচ্ছে। সিমিলারলি ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য আগে যতখানি বাধা ছিল রিভার্স বায়াসে বাধাটা আরো বেড়ে গেল,
আর ফিজিক্যালি কি ঘটনা ঘটতেছে? ফিজিক্যালি যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে এখানে পজিটিভ চার্জ যুক্ত করলাম, পজিটিভ চার্জ যুক্ত করার কারণে পি থেকে তোমার ইলেকট্রন গুলা এইদিকে ফ্লো হইলো আরো বেশি, আমার এখানে লেয়ারের ডিপ্লেশন লেয়ারের উইথ আরো বেড়ে গেল। একইভাবে এখান থেকে নেগেটিভ নেগেটিভ আকর্ষণ করা নেগেটিভ কানেক্ট করার কারণে এইখান থেকে আমার এইদিকে তোমার ইলেকট্রন গুলা এইদিক থেকে আরো ইলেকট্রন এসে তোমার ডিপ্লেশন লেয়ারে এসে যুক্ত হইলো, ডিপ্লেশন লেয়ারে এসে যুক্ত হয়ে এইদিকে আমার ডিপ্লেশন লেয়ারের উইথ বাড়াই দিল, এইদিক থেকে পজিটিভ এসে অ্যাকসেপ্টর গুলার সাথে আমার এন এর ভিতরে আমার যে ইয়ে গুলো আছে, আমার যে ডোনর গুলো আছে সেই ডোনর গুলার ডিপ্লেশন লেয়ারে সেই ডোনরের ইয়েটা আরো বাড়াই দিল, উইথটা আরো বাড়াই দিল, ফলে ওভারঅল যে ঘটনাটা ঘটে ওভারঅল রিভার্স বায়াস কন্ডিশনে তোমার ডিপ্লেশন লেয়ারের উইথটা বেড়ে যায়। এবং ডিপ্লেশন লেয়ারের উইথ বেড়ে যাওয়ার মানে হচ্ছে যে ডিফিউশন আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে এই রিভার্স পটেনশিয়ালে এক্সটার্নাল ভোল্টেজ সোর্স কানেক্ট করার কারণে পজিটিভ পটেনশিয়াল ব্যারিয়ার বেড়ে যায় এবং নেগেটিভ পটেনশিয়াল ব্যারিয়ারও নেগেটিভ ডিরেকশনে বেড়ে যায়, ফলে ইলেকট্রন এবং হোল দুইটার ফ্লো হওয়া ফার্দার ডিফিকাল্ট হয়ে যায়। এবং তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ বায়াসিং করলে কি হয়? ফরওয়ার্ড ভোল্টেজ বায়াসিং করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল থেকে এখান থেকে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার কারণে আমাদের পি এর যে পি থেকে মোর ইলেকট্রন চলে আসে এবং সেটার কারণে যেটা হচ্ছে যে আমাদের এইখানে যে আমাদের ডোনর ডোনর সরি অ্যাসেপ্টর অ্যাটম গুলো আছে সেই অ্যাসেপ্টর অ্যাটমের সংখ্যা কমে যাইতে থাকে। সিমিলারলি আমাদের নেগেটিভ টার্মিনাল হোলকে অ্যাট্রাক্ট করে, হোলকে অ্যাট্রাক্ট করার কারণে আমাদের এইখানে যে ডোনর অ্যাটম গুলো আছে সেই ডোনর অ্যাটম গুলোর সংখ্যা কমে আসতে শুরু করে, মানে যারা ইলেকট্রন হোল হারানোর কারণে এই ডোনর অ্যাটম গুলার লেয়ার ছোট হয়ে আসতে থাকে। আর এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করা হয় তাহলে আগে নর্মাল কন্ডিশনে কোনো ভোল্টেজ না থাকা অবস্থায় আমার পজিটিভ পটেনশিয়াল এবং নেগেটিভ পটেনশিয়াল এই অবস্থায় ছিল, এখন তুমি এন এর সাথে নেগেটিভ পটেনশিয়াল যুক্ত করলাম, এন এর সাথে নেগেটিভ পটেনশিয়াল যুক্ত করার কারণে আগে যদি এটার ব্যারিয়ার এখানে থাকে নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এটা ব্যারিয়ার নেমে আসবে, এটা থেকে এটা বিয়োগ হবে, যতখানি যুক্ত করছো ভোল্টেজ ততখানি ব্যারিয়ার নিচে নেমে আসবে, বারটা নিচে নেমে আসবে। সিমিলারলি এইখানে ব্যারিয়ারটা ছিল জিরো ভোল্টেজ কন্ডিশনে বা নো বায়াস কন্ডিশনে আমার ব্যারিয়ারটা ছিল এখানে, পজিটিভ ভোল্টেজ যুক্ত করার কারণে এটা নেগেটিভ দিক থেকে একটু বেড়ে যাবে ব্যারিয়ারটা, এতখানি যোগ হবে এটার সাথে, যতখানি ভোল্টেজ যোগ করছো ততখানি এই ভোল্টেজটা যোগ করার কারণে আমাদের এই পটেনশিয়াল ব্যারিয়ারটা উপরে উঠে যাবে, ফলে হোল গুলো আগে যে জিরো ভোল্টেজ কন্ডিশনে যে ব্যারিয়ারটা পাইতো ততখানি ব্যারিয়ার আর আগের মতো পাচ্ছে না। আর এই দিক থেকে এন টাইপে যে ইলেকট্রন গুলো ছিল আগে দেখতে পাইতেছিল যে আমার তো বাধাটা ছিল এই লেভেলে, এখন দেখতে পাইতেছে যে আমার বাধাটা কমে আসছে, তাহলে আস্তে আস্তে ডিফিউজ হওয়া শুরু হবে, এবং যদি এই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াইতে থাকো তাহলে এই ব্যারিয়ার গুলো আরো নিচে নেমে আসতে থাকবে, এবং যখন এই ডায়োডের যে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটার সমান যখন হয়ে যাবে তখন এই ব্যারিয়ারটা নাই হয়ে যাবে, আর তখন ডিপ্লেশন লেয়ারের উইথটা শূন্য হয়ে যাবে, যখন এই ঘটনাটা ঘটবে তখন ডায়োডের ভিতর দিয়ে তোমার আমাদের সাফিসিয়েন্ট কারেন্ট ফ্লো হইতে শুরু করবে, ডায়োড টার্ন অন হয়ে যাবে, ডায়োড টার্ন অন হয়ে গেলে এরপরে ডায়োডটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অনুযায়ী যেভাবে ভোল্টেজের সাথে কারেন্টের যে রিলেশন সেই রিলেশনশিপ অনুযায়ী সে সেই রকম বিহেভিয়ার শো করা শুরু করবে।
তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ইন্টারনাল ফিজিক্স, যে ফিজিক্স অনুযায়ী আমাদের পিএন জাংশন ডায়োড তার বিহেভ করে থাকে, জিরো বায়াসে কি হয়, ফরওয়ার্ড বায়াসে কি হয়, রিভার্স বায়াসে কি হয়, সেটার এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা হচ্ছে গিয়ে এটা। এই হচ্ছে কি আমাদের মোটামুটি আজকের লেকচার ডায়োডের উপরে। আর তোমাদের প্রথম দুইটা লেকচার অলরেডি এডমোডোতে দেয়া আছে ফোল্ডারে, ফোল্ডারের ভিতরে গেলে তোমরা তোমাদের অ্যাকাউন্টে ফোল্ডার, এই কোর্সের আন্ডারে যে ফোল্ডার আইকনটা আছে সেটার মধ্যে ক্লিক করলে প্রথম দিকের লেকচারগুলো পেয়ে যাবে। আর প্রত্যেকটা ডিভাইস পড়ানোর পরে, ওই ডিভাইসের টপিকসটা শেষ হওয়ার পরে তোমাদের লেকচার গুলো কন্টিনিউয়াসলি আপডেট করে দেওয়া হবে, ফোল্ডার ফাইলের ভিতরে সবার পেয়ে যাবে। আর কোনো কোশ্চেন থাকলে বলো, আর না হলে আজকের মিটিং এখানে শেষ। আর যারা যারা এখনো রোল নাম্বার দাও নাই, কাইন্ডলি তোমাদের রোল নাম্বারটা চ্যাট বক্সে লিখে দাও। স্যার আমাদেরকে এই যে ভিডিও যে রেকর্ডিংটা করতেছেন এটা আমাদেরকে কি দেওয়া যাবে স্যার? এটা পাওয়া মানে স্যার যে অনেক সময় দেখা যায় মানে কারেন্ট থাকে না বা মোবাইলে এমবিও থাকে না, তো তখন আসলে মানে ক্লাস করা যায় না, তো এই কারণে আর কি স্যার। ওইখানে থাকবে, আচ্ছা স্যার তোমার সাথে সাথে সবই পাবা। আচ্ছা স্যার, স্যার ডিপ্লেশন লেয়ার কি কোনো ওয়ার্ক ডান হয়? ওয়ার্ক ডান স্যার পটেনশিয়ালের জন্য, পটেনশিয়াল ডিপ্লেশন লেয়ারের এটা ভিতরে কিছু হয় না আসলে, এটা তো একটা একটা এরিয়া জুড়ে এই জিনিসটা থাকে। তো এটা কন্টিনিউয়াস কার্ভ, তো নির্দিষ্ট কোন স্পেস যদি তুমি ধরো কিংবা দুইটা বাউন্ডারি ধরো, সেই বাউন্ডারির সাপেক্ষে ক্যালকুলেট করা যাবে, এই বাউন্ডারির এই প্রান্ত থেকে এই প্রান্তের ভিতরে কতখানি ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, সেখান থেকে কতখানি ভোল্টেজ এক্সিস্ট করে। আর কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন ছিল স্যার, আজকে কয়েকজন স্যার ক্লাসে কানেক্ট করতে পারে নাই, ব্রডব্যান্ড কানেকশন মনে হয় অ্যালো করতেছিল না। হ্যাঁ, মানে কি আমি তোমার প্রশ্নটা বুঝিনি স্যার, আজকে ক্লাসের শুরুর দিকে স্যার অনেকে কানেক্ট করতে পারে না কি, দুই তিনজন, ও ব্রডব্যান্ড কানেকশনে জুমে অ্যালাউ করতেছিল না, ঢুকতে দিচ্ছিল না। তো আমার কিছু করার আছে এখানে? না স্যার বলতেছিলাম আমার কিছু করার নাই তো এখানে, জুম জুম কিভাবে কাজ করবে আসলে তো আমার হাতে নাই। জি স্যার, ঠিক আছে, মনে হয় আর কোনো কোশ্চেন নাই, মিটিং এখানে শেষ।